আর ভিডিও না, আমরা আমাদের রত্নগর বাড়ি মালিক সমিতির পক্ষ থেকে আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকে আমরা চেষ্টা করছি নিম্ন মধ্যবিত্ত যারা আছেন বাড়ি মালিক ভাড়াটিয়া অথবা টিনশেডে যারা অবস্থান করেন, যারা আর্থিকভাবে একটু অসচ্ছল, আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সেখানে আমরা যে ধরনের কাজ করছিলাম তার কিছু অংশ আমরা দেখাচ্ছি। আমার সাথে আমার বন্ধু মনির আছেন, শুনুন আপনি এগুলো করেন। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র প্রয়াস, মাঝখানে যারা কাজ করছে তার মধ্যে কিছু অংশ আবার নামাজও করছে। কিছু বলতে চাইলে বলো। আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাও। আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমাদের ছোট্ট একটা প্রয়াস চেষ্টা করা অসহায় মানুষদের জন্য একটু চেষ্টা করা, আমরা সবাই মিলে চেষ্টায় ছোট্টই প্রয়াস। আমরা যারা রূপনগর আবাসিকের 27-28 এবং 29 নম্বর রোডে অবস্থান করছি, তারা বাড়ি মালিক সমিতি মিলে আমরা এই কাজগুলো করছি। কোভিড-19 থেকে যারা আক্রান্ত হয়েছে বা আক্রান্ত হয় নাই, আমাদের রূপনগরে ইনশাল্লাহ এখনও আক্রান্ত হয় নাই, তারপরেও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষগুলো যেন আর্থিকভাবে বা খাওয়া দাওয়ার কষ্ট না হয় সেই জায়গা থেকে আমাদের ইচ্ছে একটু প্রয়াস দোয়া করবেন, এবং এভাবে প্রত্যেক অঞ্চলের মানুষগুলো ইনশাল্লাহ সাহায্য সহযোগিতা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। প্রার্থনা করুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।